চোখ রাখবো এবার শাহরুমের দিকে। শাহরুম বাজার থেকে যেই খবরটা এসে পৌঁছাচ্ছে, অগ্নিকাণ্ডের ঘটনায় বলা চলে ভস্মীভূত হয়ে গেছে একটি দোকান। শাহরুম বাজার বাজারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন স্থানে আগুনে পুড়ে ছাই একটি দোকান। ঘটনার বিবরণে জানা যাচ্ছে, সোমবার ভোরবেলা হঠাৎ করে আগুন দেখতে পায় এলাকার লোকজন। খবর দেওয়া হয় শাহরুমের দমকল বাহিনীকে। দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে কেউই সেটা ঠিকভাবে কিছু বলতে পারছেন না। তবে প্রাথমিক ধারণা, শর্ট সার্কিটের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। রাহুল এন্টারপ্রাইজ মালিক জানিয়েছেন, দোকানে ছিল ছোট বড় ব্যাটারি, মোবিল, বাইক ও অটোর বিভিন্ন রকম স্পেয়ার পার্টস। আগুনে প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। রাহুল এন্টারপ্রাইজের মালিক জানিয়েছেন, প্রায় 20 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে সঠিক সময় আগুন নিয়ন্ত্রণে না আনলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত শাহরুমে, কেননা এই দোকানের পাশেই রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও অন্যান্য দোকান। অল্পেতে রক্ষা পাওয়া গেছে, অন্যান্য দোকানগুলো রক্ষা পেয়েছে এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। তবে তার সেই দোকানে, রাহুল এন্টারপ্রাইজে 20 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেই কথাও কিন্তু জানিয়েছেন দোকানের মালিক। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই মুহূর্তের মধ্যে গোটা এলাকায় কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন, কিন্তু 20 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেই দোকানে এমনটাই জানা যাচ্ছে। কি বলছেন দোকানের মালিক এই বিষয়ে শুনবো। কি দোকান এটা? এটা মোবিল স্পেয়ার পার্টস ব্যাটারির দোকান। কি তৈরি এখানে? আমি সকালবেলায় দিচ্ছি, আগুন লাগিয়ে খবর দিচ্ছি আমার একজন অটোওয়ালা দিয়ে আমার খবর দিচ্ছি। তো দেখলাম সব শেষ। কয়টা নাগাদ এই ঘটনা? আমি যখন আইসি দোকানে তখন ছয়টা বাজে। তখন আগুন আছে, বাইরের সার্ভিস আগুন নিবাইতে আছে। তখন কি মনে হয় আপনার? বড় মুশকিল আমার, কারোর বিরুদ্ধে অভিযোগ, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ অনুযোগ কিছু নেই, কিভাবে লাগছে বলা মুশকিল। কি দোকান এটা? এটা মোবিল স্পেয়ার পার্টস ব্যাটারি। কত টাকা আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে? অন্তত মিনিমাম 20 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। শুনলেন সেই দোকান মালিকের বক্তব্য, এবং 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি। তবে দমকল বাহিনীর তৎপরতায় আগুন ছড়াতে পারেনি এবং অল্পেতে রক্ষা পেয়ে গেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং অন্যান্য দোকানগুলো। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।